হ্যালো ফ্রেন্ডস, হাই, হাউ আর ইউ অল? আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন আমি লাঞ্চ করতে বসেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, লাঞ্চ করতে বসেছি। তো কি আজকে ব্লগ দেব সেই নিয়ে ভাবনা চিন্তা করছিলাম। তো করতে করতে ভাবলাম কি যে আপনাদের সাথে কিছু পুরনো স্মৃতি শেয়ার করি। পুরনো স্মৃতি মানে কি, গত বছর 2020 সালে যখন লকডাউনটা ফার্স্ট শুরু হলো, তখন তো আমার জাস্ট বেবি হয়েছে, তার এক মাস পর থেকে লকডাউনটা মোটামুটি স্টার্ট হয়েছে। তো সেই সময় সব দোকানপাট বাজার সবই বন্ধ ছিল, তো আমরা বাইরের কিছু খেতেও পাচ্ছিলাম না। তার আগে আমার প্রেগনেন্সি চলছিল, তখন তো বাইরের জিনিস টোটালি অ্যালাউ ছিল না। তো সেই কারণে ভীষণ ফার্স্ট এডেড হয়ে গিয়েছিলাম আর কি। আমি জানি আমার মতন অনেকেই আছে যারা ফার্স্ট এডেড হয়ে গিয়েছিল, কারণ মিষ্টির দোকান কোনো কিছুই খোলা ছিল না, আর আমরা এই ব্যাপারটার সাথে হ্যাবিচুয়েটেডও ছিলাম না। মানে এর আগে কোনোদিন আমাদের এই ব্যাপারটা ফেস করতে হয়নি যে হ্যাঁ একদিন বন্ধ হয়েছে, হরতাল হয়েছে, এগুলো একদিনের জন্য হয়েছে ঠিক আছে, একদিনের বেশি দুদিন কোনোদিনই হয়নি, মানে আমার তো মনে পড়ে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে সবকিছু বন্ধ, এই সিচুয়েশনটার সাথে আমরা কেউই হ্যাবিচুয়েটেড ছিলাম না। তো যাই হোক, এইরকম সিচুয়েশনের মধ্যে যখন মানে দেখলাম যে না আর পারা যাচ্ছে না, তখন কি করবো কি করবো, মিষ্টির দোকানও বন্ধ, আর যেহেতু বাঙালি সাইজ দেখে বুঝতেই পারছেন খেতে ভালোবাসি, আর মিষ্টির দোকানও বন্ধ, তো মিষ্টি ছাড়া থাকাটা সম্ভব না। সেই কারণে ঘরেই কিছু মিষ্টি ফিষ্টি বানানো শুরু করলাম। তো সেইগুলো আমি তো তখন ব্লগ করতাম না, বা ভাবিও নি যে পরবর্তীকালে আমি ব্লগ করবো, বাট আমার এরকম ফটো তুলতে খুব ভালো লাগে, সে কারণে কিছু কিছু ফটো আমার কাছে ছিল। তো ভাবলাম কালকের গ্যালারিটা মানে দেখতে দেখতে ভাবলাম যে এগুলোই আপনাদের সাথে শেয়ার করি, যে গত বছর আমি কী কী বানিয়েছিলাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো এখন আমার কাছে ভিডিও কোনো কিছু নেই, সব ফটো আছে। তো ফটোগুলো এখন আমি আপনাদের দেখাতে যাব, আমি কী 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 বানিয়েছি। এগুলো সবই মানে ইন্টারনেট দেখে বানানো, নিজে কিছুই জানতাম না, সবই দেখে দেখে করেছিলাম। তো ফুচকাও বন্ধ, মিষ্টির দোকানও বন্ধ, ফাস্টফুডও বন্ধ, সবই বন্ধ ছিল। তো আমি হজবরল করে অনেক কিছুই বানিয়েছিলাম, সেগুলো সব কিছু এখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন বেশি দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, রেসিপিগুলো আমি কতটা বলতে পারবো জানি না, তবে ফটোগুলো আমি দেখাচ্ছি আপনাদের। তো চলুন আগে ফটোগুলো দেখে নিন আপনারা, ততক্ষণ আমি লাঞ্চটা করে নিই, ঠিক আছে? তো এখানে আমি বানিয়েছিলাম চিকেন পকোড়া, এখানে ফুচকা রয়েছে, একদম ফার্স্ট টাইম বানিয়েছিলাম, ভীষণ মুচমুচে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। এগুলো সবই ফার্স্ট টাইম বানানো। এটা লিট্টি, লিট্টি চোখা রয়েছে, এটা লিট্টি, আর এখানে রয়েছে চোখা। এখানে বেগুন টমেটো ফমেটো দিয়ে একটা মেখেছিলাম, রেসিপি কোনো একদিন দেখাবো। আর তারপরে এটা রয়েছে মোগলাই পরোটা, এটাও ফার্স্ট টাইম বানিয়েছিলাম, এর আগে কোনো দিন বানাইনি। কিন্তু এইটা যে রয়েছে চিকেন ফ্রাই, এটা আমি এর আগে বানিয়েছিলাম। আর এটা রয়েছে তান্দুরি চিকেন, আর এটা রয়েছে চাপ, চিকেন চাপ, আর চিকেন ফ্রাই ফর দ্য পপুলার ডিমান্ড, আবার চিকেন চাপ বানিয়েছিলাম, তার সাথে চিকেন ফ্রাই, অ্যান্ড এটা আমার হচ্ছে বানানো ফার্স্ট বিরিয়ানি, এর আগে আমি কোনো দিন বিরিয়ানি বানাইনি। আর এখানে রয়েছে পনির বাটার মশালা বানিয়েছিলাম একদিন, ভেজ ছিল আমাদের। আর এটা রয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এটা মাদার্স ডে উপলক্ষে বানিয়েছিলাম। তো এখানে আবার চিকেন ফ্রাই, এগ ডেবিল রয়েছে, এখানে রয়েছে লইটে মাছের পকোড়া, এটা প্রন পকোড়া, আবার এগেন লইটে মাছের পকোড়া। আমাদের এই সময় সঞ্জীব কাপুরের আত্মা ভর করেছে, বড় বড় যারা শেফ আছে সবার আত্মা ভর করেছিল। এটা অনিয়ন পকোড়া গেল আর এখানে সবগুলো একসাথে। আর এখানে দেখুন, এবার আমি ময়রা হয়ে গেলাম, মানে মিষ্টি বানায় আর কি, যারা তাদেরকে ময়রা বলে। তো ওখানে গেল কালাকাত সন্দেশ, বোঁদে, রসগোল্লা, এখানে বানিয়েছিলাম মালপোয়ার পান্তুয়া। তো এখানেও তাই রয়েছে, এরপরে রয়েছে বোঁদে পেঁয়াজি, তারপরে আবার পান্তুয়া রয়েছে। মানে বড় বড় মিষ্টির দোকান থেকে আর কি অ্যাপয়েন্ট করে নিত আমাদের সবাইকে, আমরা এত কিছু শিখে গেছিলাম। এটা দুধ সুজি বানিয়েছিলাম নর্মাল, এটাও আবার মালপোয়া একবার বানিয়েছিলাম, এটাও দুধ সুজি। তো এই হচ্ছে আমাদের লকডাউনের মেনু। এই জিনিসগুলো আমি বানিয়েছিলাম, আরো কতগুলো ছিল, বাট সেই ফটোগুলো আমার কাছে এখন এই মুহূর্তে নেই। তো ফটোগুলো যখন পাবো, মানে এখন নেই মানে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল ব্যাপার। তো আজকে ব্লগটা ছোট্ট করেই ছাড়লাম, কারণ কি সেরকম কিছু প্ল্যান ছিল না, কি করবো না করবো, বাড়িতে বসে কি করবো, তো সেই জন্য এগুলো শেয়ার করলাম।
আরো যদি কিছু পুরনো স্মৃতি মনে পড়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সেগুলো ভালো লাগবে, আজকেরটাও ভালো লেগেছে। সো এই ছিল ব্যাপার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সো টিল দেন, বাই বাই।